হাই ফ্রেন্ডস, আমার ব্লগে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আবার চলে এসেছি আমার আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন আমি ননদের বিয়েতে এখানে এসেছি, মানে বগুড়া আমার বাপের বাড়িতে, মানে ননদের বাড়ি বাপের বাড়ির কাছেই, ওখানেই এসেছি। আর তাছাড়াও আরেকটা কারণ আছে এখানে এখন আসার, বাপের বাড়িতে, সেটা আমি পরে জানাবো, পরের ভিডিওগুলোতে আপনারা জানতে পারবেন। খুবই কষ্টের একটা ঘটনা, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাপের বাড়িটা। ওই দেখুন পেছনে আমার ছেলে খেলা করছে, জানেন তো মামা বাড়ি ভারী মজা, কিলচর নেই, ওই দৌড়াচ্ছে, খুব মজা খেলছে, লাফিয়ে লাফিয়ে ব্যাঙের মতন, ওই দেখুন খেলছে। চলুন তাহলে বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করি আমার বাবার বাড়িটা। মেন রোড দিয়ে এই সোজা এসে আমাদের বাড়ি এইভাবে ঢুকতে হয়। বাবা গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দেয় এখান দিয়ে। এই দেখুন চলে এসেছি, এখানে অনেক জামা কাপড় নেড়ে রেখেছে, ধুয়েছে। আমরা আবার চলে যাব, তার জন্য জামা কাপড়গুলো সব ধুয়ে রেখেছি। আমরা দার্জিলিংয়ে থাকি, এখানে প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, তাই বেশি দিন থাকবো না, দু চার দিনের মধ্যেই ভাবছি চলে যেতে যাবো। আর আমরা না গেলেও আমার হাজবেন্ড চলে যাবে, কারণ ওর অফিস আছে, ও চলে যাবে দুদিনের মধ্যেই। এটা হচ্ছে আমার বাপের বাড়ি, এটা হচ্ছে গ্যারেজ গাড়ি রাখার, ওই যে উপরে ওটা তিনতলার একটা রুম ওখানে আছে, আর আমরা থাকি ওই রুমটার উপর তালার, আর পাশের রুম আরেকটা আছে, ওটা দাদারা থাকে, নিচের রুমে বাবা মা থাকে, আরও রুম আছে অনেক, একদিন ভেতরটাও দেখাবো। এইদিকে একটা ঘর আছে, এই ঘরে কিছুই থাকে না, ওইভাবেই পড়ে আছে পুরনো। আর এটা হলো তুলসীতলা, দেখুন এটা আমাদের বাড়ি তুলসীতলা, এখানে বাবা রোজ চান করে পুজো দেয়। এইটা একটা ফুল গাছ, এখন ফুল নেই, বাবা মা চার পাঁচ মাস বাড়িতে ছিল না, তার জন্য বন জঙ্গল হয়ে গেছে, কেন ছিল না সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। খুবই কষ্টের একটা ঘটনা, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। উঠোনের মধ্যে এই বেগুন গাছ, এই বেগুনগুলো খেতে খুবই ভালো, ছোট হলেও খেতে খুব ভালো লাগে, তাই তুলে নিই, তুলে নিয়েছি, কি দারুণ, সাজিটার মধ্যে রাখছি। এখানে গোলাপ ফুল গাছ, দেখুন কি দারুণ কালার গোলাপ ফুলটার, ইয়েলো কালারের, দেখুন কাছের থেকে দেখাচ্ছি, তুলসী বাগান এখানে। এটা কিছু একটা ফুল গাছ, আমি নাম জানি না, এই যে এই ফুল গাছ তো, এই ফুলগুলো তো সবাই চেনেন, কি সুন্দর সবসময় দেখা যায় রাস্তায়, কি দারুণ লাগছে দেখুন। এগুলো সব ঘরের সামনে, এরকম ঘরের সামনে এরকম করে করা, পিঙ্ক কালারের গোলাপ দেখুন কি দারুণ। এইবার দেখাবো আপনাদের দারুণ একটা জিনিস, যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে, আমারও মন ভরে গেছিল। দেখুন কি দারুণ শশা হয়েছে গাছে, ওয়াও কি দারুণ শশা, দেখুন শশা, আর তার সাইড হয়েছে কাঁকরোল, দেখুন আসলে পরে অবশ্যই খাওয়াবো আমাদের বাড়িতে। আর এই দেখুন কাঁকরোল, আর দেখুন কাঁকরোল কি দারুণ, আমরা এসে এই কদিন খুব খেয়েছি, খুব খেয়েছি, আরও খাবো, যাওয়ার সময় নিয়েও যাব, আর শশাগুলো এক্ষুনি তুলব, কি দারুণ শশা, আহা হা, আজকে রাত্রেই তোকে রুটি মাংসর সাথে খাবো, স্যালাড বানিয়ে। দেখুন এইবার আমি শশাগুলো সব তুলব, দেখুন কি দারুণ শশাগুলো, বাহ কি দারুণ, আজকে রাত্রে ভালোই খাওয়াবে, মাংস আর রুটি দিয়ে স্যালাড করে। এবার আরেকটা তুলছি, দেখুন কি দারুণ, এবার এটা তুলছি, দেখুন এটা একটু ছোট তবুও খেয়ে নেব, শশা আর বেগুন তোলা হয়ে গেছে, এইবার কাঁকরোল তুলব, দেখুন কি দারুণ কাঁকরোল, কাঁকরোল আর শশা তোলা হয়ে গেছে। এইবার চলে যাব পেয়ারা গাছে, এবার চলে এসেছি পেয়ারা গাছে, দেখুন কি দারুণ পেয়ারা হয়েছে, দেখুন এই পেয়ারাগুলো অনেক বড় হবে, কিন্তু অত বড় করার টাইম নেই, এখনই আমরা খাবো ছিঁড়ে ছিঁড়ে, পেয়ারাটা এবার তুলছি, দেখুন পেকে গেছে, খাওয়া যাবে, আরও অনেক পেয়ারা হয়েছে কিন্তু এগুলো কাঁচা, এখনও তোলা যাবে না, এগুলো এখনও কাঁচা। আরেকটা তুলবো, ওপরে অনেক পেয়ারা আছে,
করে অনেক পেয়ারা আছে কিন্তু বড় হয়নি এখনো। এগুলো অনেক বড় হবে, পেয়ারাগুলো বড় বড় পেয়ারা হবে। হ্যাঁ, ওইটা তুলে নাও, এই পেয়ারাটাও তুলে দিচ্ছি। দেখুন কি দারুণ তোলা হয়ে গেছে আমাদের সবজি আর ফল। দেখুন বাড়ির সবজি আর ফল কি দারুণ, এগুলো খাওয়ার মজাই আলাদা। কিনে তো সবাই খাই কিন্তু এগুলো বাড়ির পুরো বিষ সার ছাড়া, কি দারুণ। দেখুন এগুলো খেলে এমনিতেই সবাই সুস্থ থাকবে। দেখুন গাছে কি সুন্দর বাতাবি লেবু ধরে আছে, কিন্তু এখন ছিঁড়বো না কারণ পাকেনি এখনো, কাঁচা আছে। পাকলে এটাকে ছিঁড়বো, ছিঁড়ে কেটে খেয়ে ফেলবো। নারকেল গাছে নারকেলও আছে, বাতাবি লেবু গাছে বাতাবি লেবু অনেক আছে। আর ওইটা হলো শ্যালো, আর ওই দেখুন অনেক পেয়ারা আছে গাছে, জুম করে দেখাচ্ছি। ওই দেখুন আরও সব পড়ে গেছে, আমরা পারতে পারিনি এত উঁচুতে। আর আমাদের বাড়ির পেছনটা এরকম ফরেস্ট আছে, এটাও আমার বাবারই, অনেকটা জায়গা জুড়ে এরকম ফরেস্ট আছে। আর ওই ফরেস্টের পেছনে পুকুর আছে, ওটাও বাবার, ওখানে মাছও হয়। এখানেই তাহলে শেষ করছি আমার এই ব্লগটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।